শুধু যাই বলো বিনাদি, ছেলেটা কিন্তু বেশ ভালো খেলে তাই না? হ্যাঁ, জাস্ট ফাটিয়ে খেলে হৃদয়। হৃদয় সুপার, হৃদয় এক্সট্রাঅর্ডিনারি। হৃদয় থাক ঘুঙুর, আর হৃদয়ের নাম তোমায় জপতে হবে না, ঠিক আছে? এবার থাম ঘুঙুর। তুই কি আবার হৃদয়কে ট্রাই করছিস নাকি? হ্যাঁ যা, কি যে বলিস না মা, এত লজ্জা! কিচ্ছু অবিশ্বাস্য নয়, সব হতে পারে। আমি কোনো কিচ্ছু অবিশ্বাস করি না লালি। আসছি বিনাদি। এই লালি, লালি শোন, এক কাজ কর, তুই পেঁয়াজগুলো কেটে রাখ। হ্যাঁ, বৃষ্টির রান্নার ব্যবস্থা করতে হবে আমার। এত দাঁত কেনালোর কি আছে? কি আছে এত দাঁত কেনালোর? এত খুশি কেন? আর এত রাতে বিনা পানি হোস্টেলে আসার কারণটা কি? বলি হৃদয় কেমন দয়া করে দিল আপনাদের, মানে কেমন দিল হৃদয়, একেবারে গুহারান হারিয়ে দিয়েছিল। অতিবাদ করছি, আমরা উপকার করতে এসেছি, মুখ জামটা এতে নয়। উপকার? কিসের উপকার? আজকে আপনাদের জন্য মাংস রান্না করে নিয়ে এসেছি। মাংস? একে কচি পাটা। থাম তোরা, ওই কচি পাটার মাংস নিয়ে এসেছি, শুধু রাতে রুটিটা তোমরা বানিয়ে নেবে, বুঝেছো? হঠাৎ কিসের উপলক্ষে, কিসের উপলক্ষে কচি পাটার মাংস? আজকে তোমাদের পরাজয়ের জন্য মাংস। কিসের পরাজয়? কিসের পরাজয়? আমরা জিতেছি, সব দিক থেকে আমরাই জিতেছি। হ্যাঁ, এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। শুধু হৃদয় গোলটা করলো না বলে তাই। একটা কথা কিন্তু মনে রাখবেন হ্যাঁ আপনারা সবাই, হৃদয় কিন্তু আপনাদের মেস বাড়ির কেউ নয়। কেউ নয় মানে? এই গরম, এই তত্ত্ব কেউ না মানে কি? পুরুষ তো বটে, আর পুরুষ পুরুষের পাশে এসে দাঁড়িয়েছে এই দূর তীরে, এর থেকে আর বড় কথা কি হতে পারে? এই হতে পারে, ছ গোল দিয়ে দিয়েছিলাম, সাত গোলও হয়ে যেত, বুঝেছেন? মাথায় রাখবেন, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর এই ফুটবল খেলে গেছে পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডো, চুনি, পিকে, বলরাম, থঙ্গরাজ, শান্তাপা, রাম বাহাদুর। লাঠি বাজি হকি নয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বড় সায়, পুড়ে মরো রোদ্দুরে
জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, আবার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আড়াইশো বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারই দৌলতে ভাই আমার হয়েছে নাম মোহন বাগান ইস্ট বেঙ্গল। কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, আছে ওই তোমার নামেতে ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যার গোলে যাও তুমি তার বুকে পড়ে ভাত, যার হয়ে গোল করো সে যে হয় মহারাজ, রকে রকে ঝগড়া ঘরে ঘরে ডাইভোর্স, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির তুমি ফুটবল, পড়লাম 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 পড়লাম, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। পাঁচটা দিন কি খাওয়া দাওয়া হবে সেটার দায়িত্ব তো আমি আর রথি নিয়ে নিয়েছি। না অবশ্য ক্লাবে ওই বোমকেশ দা আছে, রবিদা আছে। না আমি আবার কি করেছি জানো তো, এই এবারের ক্যাটারিংটা আমি আমাদের ওই অফিসের যে ক্যাটারার আছে তাকে অর্ডার দিয়ে দিচ্ছি, মানে সেই আমাদের অফিসে খাবার সাপ্লাই করে। এই তো বুঝলাম, কিন্তু আমার চোখটা। এই ঠাকুমা ওসব হবে পরে হবে, মানে একটু পুজোটা চলে। এ কি, আরে বাবা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ রে বাবা, আমি একটা লিস্ট তৈরি করেছি মেনু। আরে আমি আসছি আসছি, এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। শোন শোন শোন, যা চলে গেল। ও বাবা রুথি, আমাকে একবার চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবি বাবা, আমার চোখটা বড় সমস্যা হচ্ছে, চোখটা ঝাপসা দেখছি, মনে হয় যে আমার বোধ হয় পাওয়ারটা বেড়ে গেছে। আমি তো বুড়ো হয়েছি বাবা, একা তো যেতে পারি না। তুমি তোমার বৌমাদের নিয়ে চলে যাও না। বাবা, বৌমারা তো তোর থেকেও ব্যস্ত। দেখো ঠাম্মা, আমার তো সময় নেই, এই এই পুজোর চার দিন আমরা পার্টি করবো, তুমি বুঝতে পারছো না, এই পুজোর চার দিন বন্ধুরা মিলে পার্টি করবো, প্যান্ডেল হপিং করবো, অনেক কাজ আছে, প্লিজ। হ্যাঁ হপিং হপিং কি সব বলে। এই এই তোরা কোথায় যাচ্ছিস? এ কোথায় যাচ্ছিস মানে? আমরা এখন সাউথ ক্যালকাটার এক মাসির বাড়ি যাব, তারপর ওখান থেকে যাব কোথায় জানো, বিরাট, সেটাও একটা মাসির বাড়ি, তারপর যাব হাজরা পিসির বাড়ি। দিদিও তো যাবে? হ্যাঁ ঠাম্মা, আমারও দু জায়গায় যাওয়ার আছে। ওই পুজোর জন্য যে জামা কাপড়গুলো কিনেছি ওগুলো গিফট করতে হবে তো। ও না
বলছিলাম যে আমার চোখটা বড় সমস্যা হচ্ছে, আমি পূজোর সময় ঠাকুর দর্শন করতে পারবো না। আপনি ঠাকুর দর্শন করে কি করবেন কি বলুন তো, টিভিতে তো সব দেখায়, বসে বসে দেখে নেবেন। কিন্তু টিভি দেখলেই তো আমার চোখে কষ্ট হচ্ছে। ওর বাবা চালাবেন না তো, আপনি আপনার ছেলেকে বলুন। দিদি তুমি কি দেখছো হা করে, চলো চলো অনেক দেরি হয়ে যাচ্ছে। না 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 চলো চলো চলো। আরে শোন শোন, এই শোন, কেউ কথা শুনল না তো? শুনবে কেন, হৃদয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, বাড়িতে ঢুকতে দিসনি, অথচ মেয়েটার কি দায়িত্ব জ্ঞান, মেয়েটা কষ্ট করে এসে পাঁচালিটা পড়ে দিয়ে গেল, অথচ আমি সবাইকে বললাম যে আমাকে একটু চোখ দেখাতে নিয়ে চল, কেউ আমাকে নিয়ে গেল না, কেউ আমাকে পাত্তা দিল না, অথচ আমার দুটো নাতি দুটো নাতবউ বড় সংসার আমার, কেউ আমার কথা শুনল না। বুড়ো হয়ে গেছি আমি, বোঝা হয়ে গেছি আমি, মূল্যেই তোরা পাচ্ছিস। ছি 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 মা, এরকম করে কেন বলছো, আমি তোমাকে নিয়ে যাব। না তার তোকে আর নিয়ে যেতে হবে না, তোরও তো শরীর ভালো না, ভিড়ের মধ্যে তোকে আর যেতে হবে না, তোরও তো সুগার হাই প্রেশার। না না তাহলে তোমার চোখটা কি হবে? আছে আছে, একজন আমাকে নিয়ে যেতে পারে, একজন আমাকে নিয়ে যেতে পারে। She, in her speech, suggested people to seek God in fellow humans. Achha, seek chai. God. Hmm. Seek God in fellow humans. Achha, ekhon bolo to, what's your name? My name is Hridoyharan Gangopadhyay. Hridoyharan Ganguly. English. Bolo, what's your name? My name is Hridoyharan Ganguly. Tarpor? Hello, ke bolchen? Ma. Ago. আমার একটা কাজ করে দিবি মা, তুই ছাড়া কেউ নেই মা, কেউ নেই। কে? আমার চোখটা একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিবি মা, আমার চোখটা একটু সমস্যা হচ্ছে, চোখটা না দেখালে আমি মন্দিরে যেতে পারবো না, ঠাকুর দর্শন করতে পারবো না, আর মনে হয়তো ছানিও পড়েছে, তার ছানিটাও তো কাটাতে হবে। কেন, হ্যাঁ আপনার বাড়ির বাকি বড় দুই নাতি কোথায় গেল, হ্যাঁ আর বাকি বড় দুই বউ? তো তো সব একেবারে অপদার্থ অপদার্থ। এতদিন তো হৃদয় ছিল, ও তো অপদার্থ, গুড ফর নাথিং, এখন ওরাও অপদার্থ হয়ে গেল। হ্যাঁ মা, শুধু পড়াশোনাই করেছে আর কিচ্ছু করেনি, কেউ কিচ্ছু জানে না। বুড়োটা কোথায়? মানে বুড়োটাকে ফোনটা দিন। ভবানীর সঙ্গে আবার ঝগড়া করবি নাকি? ওরা তোমার ভাসুর হয়, ছাড়ুন তো, ভাসুর হয় একটা বুড়িকে চশমার দোকানে নিয়ে যেতে পারছে না। তাতে তোমার কি? তুমি আমাদের পরিবারে নাক গলা মেলা বলে রাখলাম। কি নাক গলাচ্ছি? বেশ করেছি নাক গলাচ্ছি, বেশ করবো নাক গলাবো। এটা আপনার ছেলেরও পরিবার, তার অধিকার রয়েছে। আপনি যেমন যেমন হৃদয়হীন তেমনি বুড়ো আর তেমনি বাজে শ্বশুর মশাই। আমি বাজে শ্বশুর মশাই? ঠিক তাই, না কাউকে শাসন করতে পেরেছেন, না কাউকে সম্মান করতে পেরেছেন, মূর্তি মানে আমি কিন্তু ভয়ঙ্কর মেয়ে। তুমি আমার উপরে মেজাজ দিয়ে কথা বলছো? বেশ করে বুড়িকে ফোনটা দিন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, সব জানা আছে তোমাদের। ওই তো তোমার বাবা, নামেই তালপুকুর, ঘটি দেবে না। এই
ভাই শুনুন, আমার বাপি না আপনাকে দুবার কিনতে পারে আবার বেচতে পারে। হ্যাঁ কে তুমি জানো আমাদের বংশে আগে হাতি ছিল? এখন তো একটা ইঁদুরও নেই। কি? হ্যাঁ একটা একটা ছাগলও নেই। কি 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 বলছো তুমি? তুমি আমাকে ইঁদুর ছাগল এইসব বলছো? আপনাকে কেন বলতে যাবো? হ্যাঁ বয়স হচ্ছে বোঝে না। দিন ফোনটা বুড়িকে দিন। হ্যালো, রাগ করিস না মা, রাগ করিস না, শ্বশুর হয় তোর, ঝগড়া করিস না। ঝগড়া করলাম কোথায়? লোকটা কিছু বোঝেই না, বুড়ো। যাই হোক শোনো, কি সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবে। কেন? তোমাকে একটা ভালো ওষুধের দোকানে নিয়ে যাব, কিন্তু ওই বুড়োটাকে বলবে না। কেন? বড্ড হৃদয় হিললো, বড্ড বাজে লোক। না রে মা, ও বাজে নয়, বড় ভালো। হৃদয়কে খুব মিস করে। কি মিস করে? হ্যাঁ ওনাকে বলে দিও আমি আসছি, একটা শরের মতো গাগ গাগ করে ইংরেজি বলা ছেলেকে নিয়ে আসছি, সুট বুট পরিয়ে নিয়ে আসবো, গাড়ি চালিয়ে নিয়ে আসবো, বলে রাখলাম। আমি আমি প্রমাণ করে দেবো যে হৃদয়ের থেকে ভালো সন্তান আর কারণ নেই, কারণ না। শুধু শুধু পড়লেই সে ভালো হয়, আর যারা পড়াশোনা করেনি তারা তারা অমানুষ না। কি ভেবেছেন আপনারা? হ্যাঁ কি ভেবেছেন? কি যত সব। হ্যালো হ্যালো হ্যালো, মানে আমি যেদিন বাড়ি ফিরে যাব বাবা আমাকে খুব মারবে, খুব মারবে। আর যখন জানতে পারবে যে আপনি আমার স্ত্রী নন, তখন আমাকে ধুনু দেবে। মানে ইউ আর জাস্ট এ কাওয়ার্ড, কাপুরুষ একটা। আরে কাপুরুষ কেন বলছেন? বুঝবে না তুমি, বুঝবে না। অপদার্থ ঠিকই বলে, ইউ আর জাস্ট গুড ফর নাথিং। আরে আরে বাবা বাবা বাবা, ইনি আবার আমার জন্য আমার বাবার সাথে ঝগড়া করছে আর ইনি আমাকে গুড ফর নাথিং বলছে। মেয়েদের বোঝা বড় দায়। সত্যি আমার হৃদয় ছাড়া কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। বৌমা তুমি সত্যি রত্ন গর্ভা, এই বংশকে তুমি একটিমাত্র রত্নই দিয়ে গেছো, সে আমার হৃদয়। এই বয়সে আমাকে একা চোখের ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আমাকে দেখার কেউ নেই। আমার মতন কত বৃদ্ধ বৃদ্ধায় যে এভাবে কষ্ট পাচ্ছে ভাবতে পারো? দুদণ্ড কথা বলার লোক পাই না, সবার কাছে বোঝা হয়ে গেছি, নামেই গাঙ্গুলি পরিবার, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। এত বড় বাড়ি, এত লোকজন, কিন্তু আমাকে দেখার কেউ নেই, সবাই ব্যস্ত।
ঠিক আছে, কাউকে দেখতে হবে না, আমাকে কাউকে দেখতে হবে না। নতুন বৌমাকে বললাম তুই একবার আয়, সেও এলো না। দরকার নেই, আমার কাউকে দরকার নেই, আমি একাই যাবো।